কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ। আমরা অলরেডি তিনটি টপিক নিয়ে আলোচনা করেছি এবং তিনটি টপিকের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। এটা ক্লাস টুয়েলভের এডুকেশনের সাবজেক্টের তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে 2024-25 সেশনে, যারা তোমরা আগামী 2025-এ ফেব্রুয়ারির দিকে পরীক্ষা দেবে। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি শিখন, শিখনের বৈশিষ্ট্য। দ্বিতীয়তে আলোচনা করেছি আমরা পরিণমন, পরিণমনের বৈশিষ্ট্য। এবং তৃতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছি শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক। এবং একটা জায়গা আমরা যেদিনকে পরিণমন, পরিণমনের বৈশিষ্ট্য আলোচনা করি, একটা জায়গা আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। অনেক সময় এটাও ওর সঙ্গে দিয়ে দেয়, তো এটা আমরা ওদিনকে আলোচনা করতে পারিনি সময়ের জন্য। আজকে এই বিষয়টা আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই যারা রেগুলার ভিডিওগুলো দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, এবং ভিডিওগুলো প্রথম থেকে দেখতে শুরু করবে, এবং এ থেকে তোমরা নোটগুলো এখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করবো আজকে শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। অর্থাৎ এই কোশ্চেনটা ছিল পরিণমন কাকে বলে এবং শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। এখানে 2+6 করে 8 মার্ক্স অনেক সময় চলে আসে। তাহলে এটা আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, তোমরা এটা 2 নম্বর ভিডিওতে এটা তোমরা দেখতে পারো। তো এখন আমরা আলোচনা করব শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। আগে আমরা দেখে নিই, হালকা করে শুধু মনে করব যে শিখন কী এবং পরিণমন কী। শিখন কী? শিখন হচ্ছে কি? কোনো একটা বিষয় শেখা, অর্থাৎ শেখাই হলো আচরণের পরিবর্তন। এবং এটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে বলতে চাই যে শিখন কী, তাহলে আমরা বলতে পারি যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা শিখন বলি। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় শিখতে যাই, সেক্ষেত্রে আমাদের অতীত অভিজ্ঞতা এবং যখন কেউ আমাকে হেল্প করে বা শিখিয়ে দিচ্ছে, সেখানে প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের দরকার। এরপরে এর ফলাফল হিসাবে আমাদের যে আচরণের পরিবর্তন হয়, সেই আচরণের পরিবর্তনটা অবশ্যই স্থায়ী আচরণের পরিবর্তন। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি? শিখন। অন্যদিকে পরিণমন কাকে বলে? পরিণমন হচ্ছে কি? যে ব্যক্তির স্বাভাবিকভাবে বেড়ে ওঠা। এটা একটা জৈবিক প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এক্ষেত্রে কোনো শিক্ষণের বা এক্ষেত্রে কোনো প্রশিক্ষণের অনুশীলনের কোনো প্রভাব থাকে না। অর্থাৎ এটা স্বাভাবিকভাবে ব্যক্তি তার জন্মসূত্রে যে সম্ভাবনাগুলো নিয়ে জন্মগ্রহণ করে, সেগুলোরই সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠা বা বিকাশ লাভের প্রক্রিয়াটা হচ্ছে পরিণমন। এবং এটা সহজাত, এটা কৃত্রিম প্রক্রিয়া নয়, স্বতঃস্ফূর্ত, এটা জৈবিক প্রক্রিয়া। এখানে কোনো রকম ইচ্ছা, চাহিদা বা কোনো রকম প্রেরণা, মনোযোগ, এগুলো কোনো রকম প্রভাব আমরা এখানে লক্ষ্য করি না। ওটা অর্থাৎ এটা হচ্ছে এটা স্বাভাবিকভাবে মানুষের বা ব্যক্তির বেড়ে ওঠার প্রক্রিয়া। তাহলে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব যে শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব, অর্থাৎ কীভাবে শিখনে পরিণমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ শেখার ক্ষেত্রে পরিণমন কীভাবে সাহায্য করছে বা কীভাবে হেল্প করছে। তাহলে প্রথম বিষয়টা বলছে দৈহিক এবং মানসিক প্রক্রিয়া। অর্থাৎ শিশুর দৈহিক এবং মানসিক বিকাশের দ্বারা তার পরিণমন কিন্তু ঘটে থাকে। অর্থাৎ একটি শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ হয় এবং এটাকে আমরা পরিণমন বলে থাকি। এর ফলে কী হয়? শিশুর ভাষার বিকাশ হয় এবং অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে এবং শিশু পাঠ গ্রহণে সক্ষম হয়। অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা বা বাচ্চারা তাদের যে শারীরিক বা মানসিক ম্যাচুরেশন বা পরিণমন, তার উপর ডিপেন্ড করে তারা কিন্তু পাঠ গ্রহণ শুরু করে। অর্থাৎ আমরা যদি ম্যাচুরেশন বা পরিণমনের স্তরটাকে না কনসিডার করি, তাহলে আমরা কিন্তু তাদেরকে আমরা কোনো কিছু শেখাতে পারবো না। যেমন আমরা যদি ধরে নিই যে 2 বছরের বাচ্চাকে এখন আমরা যোগ বিয়োগ ভাগ গুণ শেখাতে চাইবো, তাহলে সে অবশ্যই শিখবে না, কারণ 2 বছর বয়সে তার যে মেন্টাল ম্যাচুরেশন, তার যে ফিজিক্যাল ম্যাচুরেশন, সেটা কিন্তু যোগ বিয়োগ ভাগ গুণ শেখার মতো ম্যাচুরেশনটা আসে না। তাহলে এক্ষেত্রে কিন্তু পরিণমন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় জায়গায় বলা হচ্ছে যে শিখনের গতি এবং সীমা নির্ধারণ। অর্থাৎ শিখনের গতি এবং সীমা নির্ধারণ করতে কিন্তু পরিণমন বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ কোনো একটা স্টুডেন্টকে কতটা তাড়াহুড়ার সঙ্গে, কতটা স্পিডলি আমরা শেখাতে পারবো এবং কোন বিষয়গুলো শেখাতে পারবো, কোন বিষয়গুলো শেখাতে পারবো না, সেটা ডিপেন্ড করে যে সেই শিক্ষার্থী বা সেই ছাত্রছাত্রী কোন ক্লাসে পড়ে, তাদের কত বছর বয়স, তাদের মানসিক এবং তাদের দৈহিক বিকাশ কোন জায়গায় রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে শেখাতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু পরিণমন কিন্তু শিখনের ক্ষেত্রে গতি এবং সীমা নির্ধারণ করে থাকে। পরিণমনও ঠিক করা দেয় কোন সময় কোন ধরনের শিখন সফল হবে।
অর্থাৎ আমরা যদি পূর্ণমনের স্তরটা জানতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কোন সময় কোন বিষয়টা কোন স্টুডেন্টদেরকে বা কোন বয়সের ছেলে মেয়েদেরকে বুঝালে তারা বুঝতে পারবে। তারপরে আমরা আলোচনা করব ভাষার বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীর ভাষার বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি পূর্ণমন। উপযুক্ত পূর্ণমন ছাড়া কখনো শিক্ষার্থীর বিকাশ সম্ভব নয়, অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তির পূর্ণমন গুরুত্বপূর্ণ। যেমন একটা বাচ্চা একটা দুটো ওয়ার্ড বলতে শিখে মোটামুটি 12 থেকে 15 মাস বয়সে, তাহলে এই বাচ্চাকে কিন্তু আমরা কঠিন কঠিন কোনো বিষয় শেখাতে পারবো না। আবার ক্লাস 5-এর বাচ্চাকে আমরা কিন্তু জটিল ভাষা শিক্ষা দিতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে যদি তাদের পূর্ণমনের জায়গাটা দেখি, তাদের ম্যাচুরেশনের জায়গাটা দেখি, তাদের দৈহিক অবস্থা, তাদের মানসিক অবস্থা বিষয়গুলো দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাদেরকে কোন বিষয়টা কখন শেখানো যায়। তাহলে ভাষার বিকাশের ক্ষেত্রেও কিন্তু পরিণামনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের বলছে জীবন বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীর জীবন বিকাশে শিখনও গুরুত্বপূর্ণ, অর্থাৎ একজন শিক্ষার্থীর তার জীবন বিকাশের ক্ষেত্রে শিখনও গুরুত্বপূর্ণ এবং শিখনকে ফলপ্রসূ করতে পরিণামন বিশেষ আবশ্যক। এবং শিখনকে যদি আমরা ফলদায়ক করতে যাই, যে সে কোনো বিষয় কোনো শিক্ষা থেকে কোনো বিষয় আমরা শেখাতে যাচ্ছি এবং সেই শেখার ফলে সে কিছু একটা লাভবান হবে, বেনিফিট হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে পরিণামনের ওপর। শিক্ষা পরিকল্পনা সঠিক পরিণামন না হলে কিন্তু শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সমস্যা হয়, তাই উপযুক্ত পরিণামনের উপর নির্ভর করে পাঠ্যক্রম রচনা এবং শিক্ষা পরিকল্পনা মানে আমাদেরকে নেওয়া উচিত। অর্থাৎ এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে পাঠ্যক্রম বা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কোন শিক্ষার্থীদেরকে কোন ক্লাসে কোন শ্রেণীর ছেলেমেয়েদেরকে কোন বিষয় শেখানো যাবে সেটা কিন্তু তাদের পূর্ণমনের উপর ভিত্তি করেই আমাদেরকে করা উচিত। অর্থাৎ আমরা এমন কোনো টপিক রাখবো না যে টপিকগুলো সেই বয়সের ছেলেমেয়েদের জন্য বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। যেমন আমরা যদি ক্লাস 5-6-এ এখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক রাখি তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না, কারণ তাদের মেন্টাল ম্যাচুরেশনটা কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ায়নি। তাহলে যদি আমাকে বলে যে ক্লাস 5-এর কারিকুলাম তোমাকে তৈরি করতে হবে, তাহলে আমি দেখব ক্লাস 5-এর বাচ্চাদের বয়স কতটা হয় এবং তারা কোন কোন বিষয়গুলো শেখার জন্য উপযুক্ত এবং যে বিষয়গুলো শেখার জন্য উপযুক্ত সেই বিষয়গুলো কিন্তু আমরা তার পাঠ্যক্রমে রাখবো। অর্থাৎ বিজ্ঞান পড়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বুঝতে পারে সেই বিষয়গুলো রাখবো, গণিত শেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সেই বয়সে শিখতে পারে সেই বিষয়গুলো রাখবো। এরকম করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিষয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই পূর্ণমনের বিষয়টা কনসিডার করতে হবে, নাহলে কিন্তু আমরা মানে কার্যকরী একটা পাঠ্যক্রম নির্মাণ করতে পারবো না। কার্যকরী বলতে তারা যে পাঠ্যক্রমটা বুঝতে পারবে, তাদের মাথায় ঢুকবে এবং সেটাতে তারা বেনিফিট হবে এবং তার উপর একটা কনসাসনেস তৈরি হবে। এরকম না যে তারা মুখস্থ করলো আর পরীক্ষার খাতা লিখে চলে আসলো, তারা যাতে সেটা বিষয়ে বুঝে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়। একটা ছোট উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা বুঝতে পারি, ধরে নাও যে ওদের পরিবেশবিদ্যা আমরা পড়াচ্ছি কিন্তু প্লাস্টিক দূষণ তাদেরকে যখন আমরা পড়াচ্ছি, তাহলে তাদের মেন্টাল ম্যাচুরেশনটা যাতে এতটুকু থাকে যে প্লাস্টিকের ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবেশ যে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু পরীক্ষার খাতায় লেখায় আসার পরেও তাদের মাথায় থাকে এবং তারা যাতে সচেতন হয় এবং প্লাস্টিক যত্রতত্র না ফেলে, তারা কিন্তু ডাস্টবিনে যাতে প্লাস্টিকটা ফেলে এবং প্লাস্টিকের দরুন যে নেগেটিভ ইফেক্টগুলো আমাদের পরিবেশের মধ্যে পড়ে সেটা যাতে তাদের মনের মধ্যে থাকে এবং তারা যাতে সেই ক্ষতিকর জায়গাটা বাদ দিয়ে তার সেটাকে এড়িয়ে যেতে পারে, অর্থাৎ ক্ষতিকর জায়গাটাকে এড়িয়ে যেতে পারে। পরে কী বলা হচ্ছে পূর্ণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। পূর্ণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এখানে বলছে শৈশব কৈশোর এইসব পর্যায়ে পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে পূর্ণমনকে গুরুত্ব দিতে হবে। একইভাবে এই বিষয়টার মতোই এখানে বলা হচ্ছে, আগে যে পয়েন্টটা বললাম সেটার মতোই, যে শিশুর যে স্টেজ, বয়সের স্টেজ, যেরকম আমরা দেখি শৈশব বাল্য কৈশোর প্রাপ্তবয়স্ক, তাহলে এই যে স্টেজগুলো রয়েছে জীবন বিকাশের স্তরগুলো রয়েছে, এই জীবন বিকাশের স্তরগুলোর উপর ডিপেন্ড করে তাদের জন্য পাঠ্যক্রম রচনা করতে হবে, তাদের জন্য বিষয়বস্তু নির্বাচন করতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে অধিক সুফল ও উন্নত আচরণ। আমরা যদি শিক্ষার্থীদের কাছ থেকে সুফল আশা করি বা তাদের মধ্যে উন্নত আচরণ আশা করি, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই পূর্ণমনের বিষয়টাকে বা ম্যাচুরেশনের বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এখানে কি বলেছে, নির্দিষ্ট বয়সে শিক্ষারম্ভ হলে অল্প শ্রমে অধিক সুফল মেলে ও শিক্ষার্থীর জটিল সমস্যার সমাধানে সক্ষম হয়। অর্থাৎ
আমরা যদি নির্দিষ্ট বয়সে তাদের পড়াশোনা শুরু করি, অর্থাৎ আমরা যেমন আড়াই থেকে তিন বছর বয়সে ছেলেমেয়েদেরকে জবরদস্ত নার্সারি স্কুলে পাঠিয়ে দিই এবং তারা কী করে, অল্প সময়ের মধ্যে শিক্ষার প্রতি তাদের একটা বিতৃষ্ণা চলে আসে, বিরক্তিভাব চলে আসে এবং তারা যে বিষয়টা শেখা বিষয় সেই বিষয়টা তারা শিখতে পারে না, তারা ভয় করে, তারা মনোযোগ দিতে পারে না। তো এখানে আমাদেরকে একটা ম্যাচুরেশন আসার পর, ছেলেমেয়েদের মধ্যে পরিণমন হয়ে যাওয়ার পর তাদেরকে শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করানো উচিত, যাতে তারা অল্প শ্রমে অধিক সুফল পায় এবং তাদের কাছে কোনো বিষয় জটিল না মনে হয়, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা শিখানোর ক্ষেত্রে পরিণমনের যে গুরুত্বটা সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এটুকুই ছিল আলোচনা। অনেক সময় পরীক্ষায় এই শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব চলে আসে, যদি আসে তাহলে তোমরা এটুকু লিখতে পারবে, এর মধ্যে চার পাঁচটা পয়েন্ট লিখলেও যথেষ্ট, কারণ এটা 8 মার্কের দেওয়ার সম্ভাবনা খুবই কম, দিলে 3-4 মধ্যেই দিবে। তাহলে আশা করি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কোনো রকম যদি ভিডিওতে ফল্ট থাকে, যে অডিও ঠিকঠাক হচ্ছে না, ভিডিও ঠিকঠাক হচ্ছে না বা কোনো একটা বিষয় বুঝতে পারছে না, সেটা আমাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমি দেখার চেষ্টা করব। এবং এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেমেয়েরাই এখানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অর্থাৎ 70% করেনি, 30% মতো করেছে। তাহলে তোমাদের জন্য যে পরিশ্রমটুকু করছি এটা কেবলমাত্র আমাকে মোটিভেট করার জন্য, তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের পছন্দের টপিক নিয়েই আসবো এবং পুরো যে তোমাদের চ্যাপ্টার ধরে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন কন্টেন্টের সঙ্গে।